হ্যালো ফ্রেন্ডস আর আমার চ্যানেল রিয়াস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে ঘড়িতে বিকাল সাড়ে পাঁচটা আর আমি এখন রেডি হয়ে গেছি আজকে বেরোবো একটু ঘুরতে যাবো আর দিয়ে তারপর মায়ের সঙ্গে দেখা করবো হাজব্যান্ড একটু আগে খাওয়া দাওয়া করলো কাছ থেকে এসে আর আমি রেডি হয়ে গেছি আর আগের থেকে একটু ভালো লাগছে না হেয়ার স্ট্রেটনিং করানোর পরে খুব প্রথমে চিপকো চিপকো লাগছিল বাট আমার মনে হচ্ছে এখন খুব একটা মন্দ লাগছে না আমি রেডি তো হয়েই গেছি এখন হাজব্যান্ড জানি কখন রেডি হবে ও রেডি হতে গেছে আর আমি সোয়েটার পরেছি বাইরে ভীষণ ঠান্ডা অনেক দিন যেহেতু বেরোয়নি তো আজকে মনটা ভালো লাগছিল নাকি একটু বেরোলে বেশ মনটা ভালো হয়ে যাবে তো চলো বাস এবার ব্যাগটা গোছাবো কারণ আমার জল শেষ হয়ে গেছে ওই থেকে জল আনতে হবে আর আমি লোটাসের একটা লিপস্টিক পরেছি এরকম শেড খুব একটা পরি না আমি বেশিরভাগ পিঙ্ক আর রেড পড়ি খারাপ লাগছে না তো আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো এই সেটটা যদি পছন্দ হয় তোমাদের তো দেখি করব না চলো বেরিয়ে পড়ি ঘরের মধ্যে ছিলাম তো বুঝতে পারি কিন্তু বাইরে এসে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর আমি হাজব্যান্ডকে বলেই দিয়েছি যে বেশি দূর আজকে একদমই আমি যেতে পারবো না জাস্ট একটুখানি ঘুরে আমি চলে যাবো মায়ের কাছে মায়ের সঙ্গে গল্প করব চাটা টা খাওয়া দাওয়া করে তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসবো একটুখানি ঘুরে টুরে আমি চলে এসেছি মায়ের সঙ্গে দেখা করতে আর হাজব্যান্ড সিঙ্গারা নিয়ে এসেছিলো সিঙ্গারা খেতেও ভীষণ ভালোবাসে তো চা শিঙারা বিস্কুট এগুলো খাবো আর মিষ্টি দেখো বিস্কিট খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে আজকে বেশি একটা দেরি করব না আজকে এসব খেয়ে আমি বাড়ি চলে যাব তো বাইরে থেকে ঘুরে চলে এসেছি আর এত ঠান্ডা ছিল বাইরে হাজবেন্ডের তো ভীষণ ঠান্ডা লেগেই গেছে আমারও ঠান্ডা লেগে গেছে এবার একটু ড্রেসটা চেঞ্জ করবো মানে স্ট্রেটনিং করার ফলে কি হয়েছে মাথায় না টুপিটা দিলে মনে হচ্ছিলো একটু খারাপ হয়ে যেতে পারে চুলটা এ এক করেও সমস্যা না করলেও বেশ ভালো লাগছিল না আর এখন ড্রেস চেঞ্জ করে ব্যাস লেবের মধ্যে ঢুকে যাব আর তারপর তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব ঠিক আছে তবে ঝটপট করে আগে ড্রেসটা চেঞ্জ করে নিই তো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি আর চেঞ্জ তো করেই নিয়েছি এটা না আমার মায়ের সোয়েটার একটু বড় বড় দেখে বুঝতেই পারছো এটা কোথায় চলে এসছে বাট আমার এটা খুব পছন্দ মা এটা অনেক বড় হয়ে যায় আমাকে দিয়ে দিয়েছে মা মা পড়তে পারে না আমি পরে নিই অসুবিধা একটু হয় জাস্ট কাজের সময় এটা হাতটা একটু পেছন দিকে সরে নিতে একটু বড় বড়ো বাট আমার এটা ভালো লাগে এটা পাপা নিয়ে এসেছিলো পাপা ঝাড়খান থেকে নিয়ে এসেছিলো পাপা ওখানে থেকে আমার আমার ম্যাক্সিমাম ড্রেস পাপা ওখান আমার ম্যাক্সিমাম ড্রেস ওখানকার আর সোয়েটার বিশেষ করে সোয়েটার যেগুলো সেগুলো সব ওখানকারই পাপা নিয়ে আসে প্রত্যেক বছর আর আমার চুলটা না আজকে একটু বেরিয়ে কেমন একটা হয়ে গেছে তাই না কি করা যাবে মানে বেরোতে এত দেরি হয়ে গেছিলো সেখান থেকে ঘুরতে অ্যাকচুয়ালি আমি আজকে গেছিলাম বিভূতভূষণ ঘাটে আমাদের এখানে একটা সুন্দর মানে একটু পার্ক টাইপেরই বলতে পারো আমাদের এখান থেকে বেশি না মানে পনেরো কুড়ি মিনিট মতো লাগে বাইকে যেতে বিভূতভূষণ ঘাট আছে খুব সুন্দর ছিল কিন্তু এত দেরিতে আমি ওখানে গেছিলাম যে আমার সত্যি কথা বলতে সেই সময় আর ইচ্ছা করছিল না যে সেখানে ভালো করে মোবাইলটা বের করে ভিডিও করি আমি ঠিক করেছি অন্য একটা দিন নির্দিষ্ট একটা দিনে আমি যাব ভালো একটা সময় যাতে তোমরা ভালো করে সেই জায়গাটাকে তোমাদের আমি দেখাতে পারি খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো আসলে এত ঠান্ডাও লাগছিল আমি আর সেরকম কিছু নিয়ে গেছিলাম না নর্মালি দেখেছো তোমরা কি সোয়েটার পরে গেছিলাম যে সোয়েটারটা পরে গেছিলাম ওটাও না আমার পাপা নিয়ে এসেছে ঝাড়খণ্ড থেকে ওখান থেকে আমার বললাম আমি বেশিরভাগ আমি খুব কমই বলতে পারবো যে সোয়েটারগুলো আমার এখানকার তো যাই হোক আমি ওখান থেকে মায়ের কাছে তো গেলাম মায়ের কাছে চা টা খেয়ে শিঙাড়া টিঙাড়া খেয়ে সিঙারা খেয়ে নিয়েছি বাট পেটটা না ঠিক ভালো ছিল না কালকের থেকে কালকে রাতটা বেলায় তো রুটি খেয়েছিলাম সকাল বেলায় কিছু খাইনি দুপুর দুপুরবেলাতে আমার প্লেন ভাত খেয়েছিলাম একটু সেদ্ধ টেদ্ধ দিয়ে মানে পেটটা আমার মনে হয় পেট একটু খারাপ হলে সে একটু হালকা খুলকা খেলেই মনে হয় ভালো হয় আর আমি এখন বসে বসে সিরিয়াল দেখছি আর এখানে কিছু জিনিস আমি এটা আমার পাপা এবার দু তিন দিনের জন্য এসেছিলো তখন এটা এনে দিয়েছে আচ্ছা আমি বলে দিই আমার গুরুদেবের নাম আত্মসানন্দ মহারাজ আমি রামকৃষ্ণ মতে দীক্ষিত আর পাপা এটা পেয়েছে রামকৃষ্ণ আচ্ছা এটা রামকৃষ্ণ মঠ থেকে বা কোনো কিছু থেকে হয়তো পেয়েছে আচ্ছা আর এটা একটা ডায়রি ডায়রিটার খাসিয়াত যেটা বলে মানে সেটা হচ্ছে আমি তো ওখানে নাম তাম লিখেছি যা যা যাবতীয় যেটুকু দরকার ছিল বার্থডে ডেট অফ বার্থ আছে এখানে আরও কিছু কিছু জিনিস আছে এটা খাসিয়াত দেখো ডায়েদার নর্মালি ডেট থাকে এগুলো তো আমরা সবাই জানি আর ওপরেরটা তো এত সুন্দর এখানে রামকৃষ্ণদেব আছে সারদামা আছে স্বামীজির এত সুন্দর একটা ফটো আছে এটা তো খুবই ভালো আর এখানে না বেলুর মঠের মানে একটা ফটো আছে আর যেটা তোমাদের দেখানোর এখানে সেটা হচ্ছে তোমরা অবাক হয়ে যাবে ডায়রিতে বাংলা ক্যালেন্ডার দেওয়া আছে বাংলা দেখো এই সাইজটায় বাংলা আছে তো এই যে বাংলা সমস্যা সচরাচর খুঁজে পাওয়া যায়নি এবং বাংলা ক্যালেন্ডার বলতে মানে ভালোভাবে দেওয়া আছে মানে মোটামুটি যেটুকু দরকার হয় আমাদের সবই আছে এখান থেকে ছুটির দিন থেকে শুরু করে সব কিছুই মোটামুটি আছে আলাদা করে পঞ্জিকা মনে হয় না খুব একটা কেনার দরকার হবে তো সবার বাড়িতে পঞ্জিকা থাকেও না মানে বাঙালিদের বাড়িতে বেশিরভাগ পঞ্জিকা থাকে আর আমার কাছে ছিল না তো এই একটা জিনিস আমার খুব লাভ হয়েছে কি পাপা এটা দেওয়ার ফলে আসলে দুটো ডায়রি দিয়েছিল তো আমার মনে হয়েছিল এইটা আমি আগে আমার কাছে রাখবো এটা এত সুন্দর ডায়রি আর টুকটাক কবিতা লিখি টুকটাক গল্প লিখি টুকটাক লেখাটা আমার কখনো আমি মনে হয় না আমি ছাড়তে পারবো কম বেশি সেটা আমি মাস পরেও লিখতে পারি পাঁচ মাস পরে কিন্তু লেখাটা আমার মানে খুব আমার কাছে মনে হয় ভালো লাগে লিখতে যে কখনো কখনো যদি কোনো কোনো সুযোগ পাই তোমাদের অবশ্যই আমি দু চারটে কবিতা আমি অবশ্যই শোনাবো আমার গল্প লেখা আমার খুব একটা ইয়ে আছে গল্প বলতে ভালোবাসি নিজের মতন করে গুছিয়ে লিখতে ভালোবাসি তো যাই হোক তাতে তো খেয়ে এসেছিলাম তো এখন দু চারটে জিনিস মনে হয়েছে আমার মানে লিখতে বসলে না ওরকমভাবে হয় না যে লেখার জন্য কখনো হয় যে রকম আমার খুব লিখতে ইচ্ছা করছে কিছু একটা তখন আমি বসি মনের থেকে যা আসে আমি সেরকম লিখি তো এখন টিভি তো দেখবো না আর টিভি দেখলে খুব একটা লেখার প্রতি আমার মনে হয় না মনোযোগ আমি দিতে পারি তো আমি আজকে যেটা করবো সেটা একটু টিভিটা একটুখানি একটুখানি বন্ধ করে একটু লিখতে বসবো আর হাজব্যান্ড গেছে বাইকে রজার দোকানে ও আসতে বেশ সময় নেবে তার মাঝখানে দু একটা কবিতা লিখবো কিছু ভালো লাগা আমি বীর আগের থেকে আমার একটা ছিল দাঁড়িয়ে লেখার অভ্যাস ছিল যেটা কিনা এখন কম বেশি ছুটে গেছে কিন্তু ছুটে যাওয়া কখনোই উচিত না কখনোই আমার মনে হয় উচিত না কখনো কিন্তু আমার তো ছুটে গেছে তার মাঝে মাঝে আগে তো রোজ ডেলি ডায়রি লিখতাম যে সারাদিনে কি কি কাজ করি কিন্তু এখন সেটা হয়তো হয় না বলে তার জন্য এখন লিখতে বসেছি যেটা ভালো লাগে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে আমি কম বেশি শেয়ার করবো যদি সুযোগ হয় অবশ্যই তো এখন দু চারটে লিখবো তারপরে একটু টিভি টিভি দেখবো সিরিয়াল যা সন্ধ্যাবেলার থেকে ছিল দু এক খুব একটা দেখি না মুভি দেখতে পছন্দ করি আমি আর আজকে তোমাদের সঙ্গে আরও কিছু গল্প আমি করবো সেটা হচ্ছে আমি নিজের সম্বন্ধে কিছু বলবো আর আমি কিভাবে ইউটিউব খুলেছি চ্যানেলটা আমি কার সাপোর্ট নিয়েছি কিভাবে খুলতে হয় সব ডিটেলস আমি তোমাদের বলবো আগে একটু ওখানে বসে আমি কিছু লিখে নেব আমার মানে খুব মন চাইছে আজকে লিখতে তারপর তোমাদের সঙ্গে সেই বিষয়ে ডিসকাস করো তো লেখা লেখা কমপ্লিট করে আমি ভাবলাম তোমাদের সঙ্গে আমি একটু নিজে ডিসকাস করি আমার নিজের বিষয় কখনও বলে মানে বলা হয়নি তোমাদের তো একটু আমার নিজের সম্বন্ধে আজকে তোমাদের বলবো আচ্ছা আমি বেসিক্যালি বনগাঁ একটা ছোটো শহর শহর বলতে পারো একটু সব কিছু মিলেমিশে আছে আমাদের এখানে আমি বনগাতে থাকি আর শ্বশুর বাড়ি বাপের বাড়ি আমার দুটোই বনগাতে আর পড়াশুনো সমস্তটাই বনগাঁতেই বনগার স্কুল থেকে আমি পাশ করি টুয়েলভ দিয়ে তারপরে কলেজটা বনগাতেই করি দীনবন্ধু মহাবিদ্যালয়ের আর বিএ পাস করি আর এম এটা কল্যাণ ইউনিভার্সিটিতে আমি কমপ্লিট করি তো এই গেল পড়াশোনার দিকটা আর আমার রিলেটিভরা সব বনগায় থাকে আমার মানে শ্বশুরবাড়ির দিক থেকেও রিলেটিভ কিছু বনগাতে থাকে আমার আর বাপের বাড়ির দিক থেকেও রিলেটিভ বনগাই থাকে আমার কর্মসূত্রে আমার বাবা বাইরে থাকে ঝাড়খণ্ডে তো এই গেল মোটামুটি সব কিছু আমি বললাম আমার নিজের সম্বন্ধে আর আমার জন্মটা হয় কলকাতাতে আর কিছুটা সময় আমার ঝাড়খণ্ডে কেটেছে কারণ যেহেতু কর্মসূত্রে বাবা ওখানে থাকতো তো ছোটোবেলায় বেশ কিছু সময় আমার খুব মানে খুবই সুন্দর সময় বলতে গেলে আমার ওখানেই কেটেছে এবং মাঝে মাঝে বড় হওয়া হওয়ার পরেও আমি যখনই ছুটি পড়তো স্কুলে তখন ওখানে কাটাই এবার অনেকটা বছর আমার ওখানে যাওয়া হয়নি তো ভেবেছি এবার যাবো তো এটা গেল একটা দিক আমার এবার বলি ইউটিউবের চ্যানেল খোলার দিক থেকে আজ আসলে মানে ইউটিউবের চ্যানেলটা তো খুলেছিলাম অনেক বছর আগে বাট কোনো ভিডিও আমি সেভাবে দিতাম না আমার মাথাতেও আসেনি যে সেরকম কিছু ভিডিও আমি আপলোড করব বা অত কিছু ভেবে কখন কিছু করিনি তো আমি ফেসবুকে নর্মালি আমার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে একটা ছোট্ট গ্রুপ আমি চালাই গার্লস পাওয়ার বলে একটা ফেসবুকে গ্রুপ চালাই সেখানে সেখানে বিভিন্ন রকম পোস্ট হয় আর সেখানেও অনেক ফ্রেন্ডসরা দেখতাম ইউটিউবে চ্যানেল খুলে বিভিন্ন রকম জিনিসের প্রোডাক্টের রিভিউ করতো পোস্ট করতো তো সে দেখে আমার বেশ আকর্ষণ আকর্ষিত হই আমি সেদিকটার থেকে এবং আমি জানি যে আমি যেহেতু আমার নিজস্ব একটা পার্লার আছে আমি সেখানে পার্লারে অনেক রকম টিপস দিয়ে থাকি এবং যখন আমি গ্রুপটা খুলি তখন অনেকেই আমাকে টিপস মানে একটু টিপস দিলে ভালো হয় কিংবা কোনো একটা প্রোডাক্টের রিভিউ করলে ভালো হয় তো সেখানে আমি সেরকম মতোই কিছু বলতাম পোস্ট করতাম রিভিউ দিতাম বেশ ভালো লাগতো আমার তো সেইখান থেকে আমি ইউটিউবে ভাবলাম যে কেন না আমি যে টিপসগুলো শেয়ার করি সেটা শুধু গ্রুপে কেন আরও যদি সংখ্যক মানুষ দেখে যদি তাদের হেল্প হয় তাহলে খুব ভালো লাগবে বিষয়টা তো সেখান থেকেই আমি ইউটিউবের চ্যানেলে প্রথম একটা আমার পেট আছে মিষ্টি তার একটা ছোট্ট ভিডিও আমি ছাড়ি স্ট্রাইলের জন্য যে দেখি আমি পারি কি না সত্যি কথা বলতে আমি প্রথম থেকে কিছুই জানতাম না আমার একটা ফোন ছিল জাস্ট ওই ফোনটাতে ওয়ান টেকে মানে আমি ভিডিওগুলো করতাম যদি কেউ আমার পুরোনো ভিডিওগুলো দেখে থাকো তাহলে বুঝতে পারবে আমি কোনো রকম ফিল্টার কোনো রকম এডিট করতাম না আমার অতটা সেই সময় জ্ঞান ছিল না যে আমি কিভাবে এডিট করব কিভাবে কি বলবো আমার শুধু মনে হতো সেই সময়টা ভিডিওটা শুরু করতাম সব কিছু জিনিসপত্র গুছিয়ে আর একটা টেকেই আমি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতাম তো খেতে খেতে একটু জোয়ান খেয়ে নিলে দিতে আমি জোয়ান খুব ভালো খাই তো সেই সময়টা কি হতো আমি ভাবলাম যে একটু সংখ্যক মানুষ যদি একটু হেল্প পায় তো এইভাবে আমি ভিডিওটা করতাম কোনো কিছু জানতাম না জাস্ট মানে মোবাইলটা সেট করে আমি তখন ভিডিওগুলো করতাম একটা থেকে মানে কোনো রকম এডিট আমার ভিডিওতে থাকতো না ফিল্টার থাকতো না সেরকমভাবেই আমি কিছু টিপস দিতে থাকি এবার গ্রুপে তো পোস্ট করি তা বাদেও ফেসবুকে আমি পোস্ট করে থাকি আমার তোমরা জানো যে আমার নাম রিয়াজ ওয়াইল্ড বলে আমি চ্যানেলটা খুলি রিয়াজ ওয়াইল্ড তো আমার নাম হচ্ছে রিয়া পাল আর বাকি বিশ্বাস যেহেতু আমার স্যার মানে আমার হাজব্যান্ডের টাইটেলটা বিশ্বাস তো রিয়া পাল বিশ্বাস ফেসবুকে আমার আছে আর তোমরা চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট অবশ্যই পাঠাতে পারো তো এই হলো এইভাবে আমি খুলি এবার আস্তে আস্তে বিভিন্ন রকম ভিডিও আমি ইউটিউবের চ্যানেলে দেখতে থাকি সেখান থেকে বিভিন্ন রকমভাবে কিছু কিছু ভিডিও ভালো লাগে যেগুলো ডেলি ব্লগ আমি কখনো ভাবিনি আমি ডেইলি ভ্লগ দেবো আমি এখনো হয়তো ডেলি সেইভাবে ডেলি ব্লগ দিতে পারি না তো বের আগে যে যতটা দিতাম তার থেকে এখন অনেকটা কমে গেছে ডেলি ব্লগ আমি কখনো ভাবিনি তারপরে প্রোডাক্ট রিভিউ করা শুরু করলাম এবার আস্তে আস্তে ভাবলাম যে এবার আমি টেকনিক্যাল চ্যানেল যে হয় সেটাও জানতাম না তো সেখানে আমি মনোজ দে একজন ঝাড়খণ্ডে একজন থাকে তিনি টেকনিক্যাল লাইনগুলো আমাদের দিকটা কীভাবে ইউটিউবে আপলোড করতে হয় ভিডিও কিভাবে। মেল বসাতে হয় কিভাবে এডিট করতে হয় কি কি সাহায্য নিয়ে আমরা এডিট করতে পারি ফিল্টার লাগাতে পারি কি কি ট্যাগ লাগাতে হয় কিভাবে মানে ক্যাপশন লিখতে হয় কিভাবে সেগুলো সমস্তটাই আমি মানোজ দের থেকে শিখি আর আমি আমার এই ভিডিও থ্রুতে আমি জানি না আমি কখনো তাকে সামনা সামনি দেখতে পারবো কিনা বাট আমি আজকে তাকে থ্যাংক ইউ বলতে চাই যে আমি যতটুকু শিখেছি ইউটিউবে যা কিছু কিভাবে সেট করতে হয় কীভাবে কভার পাল্টাতে হয় যাবতীয় যা কিছু আমি মানুষদের থেকে শিখি শিখেছি এবং এখনো শিখি শেখার কোনো শেষ হয় না তো আমি সেইভাবে তার থেকে শিখি প্রত্যেকটা ভিডিও আমি দেখি এবং মনোজদের ভীষণ বড় যারা ইউটিউবার আছে তাদের মধ্যে একজন তো প্লিজ তার চ্যানেলটাকেও আবার মনে হয় না তার তার মানে চ্যানেলে প্রমোট করার দরকার হয় কিন্তু যেহেতু আমি তার বড় ফ্যান আমি তার কাছ থেকে সব কিছু শিখেছি তো আমি তার চ্যানেলের অবশ্যই নাম নিয়ে বলবো তার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি যাদের হেল্পের দরকার যারা নতুন ইউটিউবার আসছো তাদের প্রত্যেককে বলবো যে একটা কিন্তু টেকনিক্যাল মানে চ্যানেল আমাদের দেখা উচিত যারা নিউ ভিডিও আপ দিচ্ছ ইউটিউবে নিউ ক্রিয়েট করেছো চ্যানেল তারা অবশ্যই কিন্তু মানুষদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অনেক হেল্প পাবে অনেক আমি 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 বলছি তো আমি এখনও হয়তো অনেক কিছু পারি না ঠিক মতন দেখে সেগুলো অ্যাপ্লাই করতে বাট আমি আজকে যা যেটুকু শিখেছি কিন্তু আমি সম্পূর্ণ মনোজদের থেকে শিখেছি তো তোমাদেরও যারা নিউ ক্রিয়েটার আসছো ইউটিউবে নতুন ভিডিও দিচ্ছ অনেকে আছে ভিউয়ার্স হচ্ছে না অনেক রকম প্রবলেম সেগুলো সমস্ত কিছু উনি সলভ করে খুব ভালোভাবে বুঝিয়ে দেন আর তোমরাও সেটা দেখতে পারো তো এই তো গেল আমি কিভাবে ইউটিউবে এসেছি কিভাবে ইউটিউব চালাই বিয়ের পর একটু কমে গেছে এটা এটা ন্যাচারাল ব্যাপার কিন্তু তবুও আমি যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি কাজের মধ্যে হয়তো কখনো উনিশ হয়ে থাকে পারি না তো প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো কারণ সাপোর্টের খুব দরকার হয় আমার চ্যানেলে ভিউয়ার্স আগে থেকে হয়তো একটু কমে গেছে তার হয়তো অনেক রকম রিজন আছে ডেলি ব্লগ সেভাবে দিতে পারি না তো প্লিজ তোমরা একটুখানি সাপোর্ট করো যারা ইউটিউবে আছো যারা ভিডিওগুলো দেখো তো এইভাবে আমি আমি ইউটিউব জার্নিটা আমার এরকম আছে যেরকম ভাবে আমি শুরু করেছিলাম জানি না কোথায় গিয়ে আমি পৌঁছাবো আদেও পৌঁছাতে পারবো কি না তোমাদের সাপোর্ট খুব দরকার হয় তো হাজবেন্ড বাড়ি চলে এসছে আমি এই কথাগুলো বলছিলাম ওই বলছি কিছু বলছো তুমি আমি বললাম হ্যাঁ আজকে আমার আমি কীভাবে ইউটিউবে এসেছি সেইগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করলাম আর বেশ খানিকটা রাত হয়ে গেছে নটা গেছে আমি এখন করব ডিনার আর তো আমি আগে ডিনার করতাম একটু হাজবেন্ড আসতো করতাম ওয়েট করতাম বাট এখন যখন শারীরিক কন্ডিশন একটু খারাপ হচ্ছে আমার মনে হচ্ছে যে আমি খুব মানে বাপের বাড়িতে টাইমে খাওয়া দাওয়া করি সবকিছু টাইমে মেনটেন করব বাট এই বাড়ি এসে যখন দেখছি এগুলো পসিবল না তখন তো খাওয়া দাওয়া করতে হবে কালকে স্পেশাল কিছু করেছিলাম তো সেটা না কালকে পেট ভালো ছিল না বলে খাওয়া দাওয়া করে তো আজকে দুপুরেও নর্মাল ভাত আর সেদ্ধ ভাত খেয়েছি তো এখন জমিয়ে খাওয়া দাওয়া করব তো চটপট করে খেয়ে নিই আর ঠান্ডা না সত্যি কথা বলতে এত ঠান্ডা পড়েছে না মানে খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে কেউ একটু খাইয়ে দিলে মা বেশ যেরকম খাইয়ে দিই তো ওরকম খাইয়ে দিলে ভালো হবে তো চলো এখন ডিনারটা আমি চটপট করে করে নিই তো রাত্রে খাওয়ার জন্য আমি চিকেন আর এখানে ফ্রায়েড রাইস রান্না করেছিলাম সেটা নিয়ে বসে গেছি চিকেন খুব একটা বেশি আমি ভালো খাই না মানে চিকেন মাটন কোনোটাই ভালো খাই না কিন্তু তুলনামূলকভাবে মাটনটা একটু ভালো খাই আর রাত্রেবেলায় দেখতে পাচ্ছি একদম গরম গরম ভাত মানে একটু রাইসটা আমি একটু গরম করে নিয়েছি আমি একেবারে ঠান্ডা কিছু খেতে পারি না খুব একটা গরমও পছন্দ করি না মানে মিডিয়াম হবে আমি সেটা পছন্দ করি কিন্তু আমার হাজব্যান্ড একদম ঠান্ডা খেতে পছন্দ করে ও গরম খাবার একদমই খেতে পছন্দ করে না আমি খেয়ে নেব তারপর ও আসলে ওকে খেতে খেতে দেবো আর এখন চলে এসছে হাজব্যান্ড এখন বসে বসে বাস মোবাইলটা ঘাটাঘাটি করবে তারপরে অনেকক্ষণ ধরে ওকে বলবো যে খেতে বসো খেতে বসো গুছিয়ে দেব তারপরে ও খেতে বসবে তার আগে খেতেই বসবে না খুব দেরি করে ও খেতে বসে এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে সাড়ে এগারোটাই বাজে কারণ ও খুব মানে টিভি দেখবে আর খেতে যে কত সময় লাগাবে আমি জানি না আর রাত্রে আমার শোয়ার আগে আমার ডেইলি রুটিন যেরকম থাকে সেরকম স্কিন কেয়ারটা আমি মনে করি যে সারা সারাদিন অন্তত দুবার তো করা উচিত স্নান করার পরে আর ঘুমাতে যাওয়ার আগে আমার খুব অয়েলি স্কিন তো আমি গুড ভাইভসের এর টিট্রি যে টোনারটা ওটা ইউজ করছি আমার শীতকালে টিট্রিটা ইউজ করি মাঝে মাঝে তাছাড়া রোজ ওয়াটারই ইউজ করি কিন্তু সামারে আমি পুরোটাই টিট্রি মানে ওয়াটারটা ইউজ করি আমার খুব ভালো লাগে আর ফেসওয়াশ দিয়ে মুখটা প্রথমে ক্লিন করে নিয়েছিলাম আর নাইট ক্রিম হিসাবে আমি এখানেই প্লাস ইউজ করছি বা বোরোলিন ওই বাড়ি থাকলে আমি বাপের বাড়ি থাকলে বোরোলিং ইউজ করি বাট এখানে থাকলে বোরো প্লাস বোরো প্লাস খুব ভালো একটা ক্রিম বলতে পারো এটা শীতকালে ক্রিম হিসাবে ব্যবহার করতে পারো ও নাইট ক্রিম হিসাবে মানে উইন্টারে ইউজ করতে পারো আমার তো ভীষণই ভালো লাগে আর আমার দাগ টাক যেগুলো থেকে থাকে ব্রনো সেটা আমার বোরোলিন আর ব্রো প্লাসে চলে যায় তো আমার মনে হয় যে রাত্রেবেলা অন্তত এইটুকু কেয়ার প্রত্যেকটা মানুষের করা উচিত তো অনেক রাত হয়ে গেছে এবার শুতে যাব আর তোমাদের যারা নতুন বন্ধু আছে তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে পৌঁছে যেতে পারে আর আমার আর যদি তোমাদের আরও একটু ভালো লাগে তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডস সার্কেলে মানে শেয়ার করতে পারো আমার ভিডিওগুলো আশা করবো আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের ভালো লাগে কমেন্টসে যদি একটু জানাও তাহলে আমরা সত্যি খুব 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 উপকৃত হব আর শুতে যাওয়ার সময় অবশ্যই যাদের চুল বড় আছে তারা অবশ্যই চুলটাকে বেঁধে শুতে যাবে আমার মনে হয় কারণ চুল তাতে মানে ফার ফেটে যাওয়ার প্রবণতাটা একটু কমে যায় আর অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানিও আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আর অন্য কোনো ভিডিও যদি দেখতে চাও কেমন ধরনের সেটাও কিন্তু কমেন্টসে তোমরা জানাতে পারো